আজকে কে কে শোতে সেই উপকৃতাগুলো গিয়ে ঢুকেছে, যারা পুলিশ মানে না, যারা এমার্জেন্সি সিকিউরিটি মানে না, এমার্জেন্সি সিস্টেম অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্স মানে না, তারা বলে আমি আইন আজকে কেরাতে এসছি, চারপাশে কয়েকটা মালকে নিয়ে আমি আজকে কেরাবো মদ ফদ খেয়ে, হ্যাঁ চারপাশে অনেক যোগ জনকে আমি কি করে টেনে নেবো, কি করে তারা প্রোগ্রামের শেষে কে কে থেকে বেশি আমার জয়ধ্বনি করবে, এই করতে গিয়ে তোমরা মেরে ফেলেছো সারা কে 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 বোকা চোদা লজ্জা হয়েছে তোমাদের। তারপরে বলছো আটকে যাচ্ছি, বলছো জীবন মৃত্যু ঈশ্বরের হাতে, সারা জীবন মৃত্যু ঈশ্বরের হাতে হলে তো তোমার ভোটটাও ঈশ্বরের হাতে হবে, সেটার জন্য তুমি বোকা চুদি পাশ হাঁটতে যাও কেন, সেটার জন্য তুমি পোতকোত করে গিয়ে জনগণকে গুল মারো কেন, চুপচাপ ঘরে বসে থাকো না বাবা বোকা চোদা, হেকিম বোকা চোদা বাবা, তুমি যে ভোটটা ঈশ্বরের হাতে, জীবন মৃত্যু ঈশ্বরের হাতে, ভোটও ঈশ্বরের হাতে, আমি তাই দাঁতকে নিয়ে পড়ে আছি, পদুলটা পড়ে থাকো, সেখানে তো ম্যানিপুলেশন কেন, লজ্জা করে বল, দায়িত্ব নিতে পারো না, আজকে তুমি একটা তদন্তের নির্দেশ দিতে পারছো না বাঞ্চল, তুমি তো কমনওয়েলথ মৃত্যু নিয়ে তোমার কোনো পরোয়া নেই, সবই পলিটিক্স অ্যান্ড বাইনারি ক্রিয়েশন, রূপঙ্কর কি তার প্রোগ্রামে আগে বলছি আমরা অনেক ভালো গাই, তোমরা অনেক ভালো গাতে ভালো গাও না বাঞ্চল, ঠিক কে বারণ করে তোমাদের আরেকটা শিল্পীকে তোমার পদ রাখিয়ে বোঝাতে হবে, তুমি ভাবা তোমার প্রফেশনাল রেসপেক্ট নেই, তোমার এদিক নেই শিল্পী হিসেবে কোনো, তুমি যে সেই জনসমক্ষে বলবে আমরা অনেক ভালো গাই, কেন এদের গান শুনে এত ভাল, কে কে এসব কে কে হুজ কে কে ম্যান, আমি অনেক ভালো গাই, আমি তো গান শুনে যেটা বুঝলাম কে কে থেকে আমরা সবাই ভালো গান গাই, তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন, তুমি ছাগল সারা দিদি, বোকাচু দিদি বোকাচু দিদি বোকাচু দিদি, ঠিক আছে দিদিকে সঙ্গে দিব তাহলে বোকাচু দিদি, বোকাচু দিদি বুঝছি কি যে এটা কি রাজ্য বাবা, এ তোমার কি রাজ্য, তোমার আশপাশের বালগুলো একটা তো শিক্ষিত নয়, বাল ভাঙছে সবাই, রুল ভাঙছে সবাই, ভাট বকছে বাল বকছে আর রুল ভাঙছে, ইউ ফাকাস রুল ব্রেকার্স,